কয়েকদিন আগেই তীব্র ভয়াবহ ধুলি ঝড়ে উত্তর ভারতে প্রাণ হারিয়েছেন একশো জন এবার ফের তীব্র ঝড়ের পূর্বাভাস দিল ভারতের দিল্লির মৌসুম ভবন দেশটির তেরোটি রাজ্য ভয়ঙ্কর ঝড়ের আশঙ্কার কথা জানালো আবহাওয়া দপ্তর আগামী দুদিনে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় আশ্রয় পড়বে পারে প্রবল ঝড় শিলাবৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের সম্ভাবনা সোমবার ও মঙ্গলবার সব স্কুল বন্ধ রাখা হবে বলে জানা গেছে রাজ্যের বাসিন্দাদের ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে পাশাপাশি চাষিদের বলা হয়েছে যাতে তারা তাদের সব ফসল চাপা দিয়ে রাখে সোমবার জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরখণ্ডে ঘণ্টায় প্রবল বেগে ঝড় বয়ে যেতে পারে হরিয়ানা ও পাঞ্জাবের অধিকাংশ অংশ পড়তে পারে ঝড়ের কবলে উত্তরপ্রদেশ ও রাজস্থানে হতে পারে তীব্র ধুলো ঝড় ও বজ্রপাত সঙ্গে হতে পারে প্রবল বৃষ্টি এছাড়াও উত্তরপূর্বের আসাম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম ও ত্রিপুরায় তীব্র ঝড় হতে পারে বলে জানিয়েছে ভবন ভবন সতর্কতা জারি করেছে বলা হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান